সাধারণ জাবেদা বা জেনারেল জার্নাল। প্রথমে আমরা সংজ্ঞাটা জেনে নেই, আসলে সাধারণ জাবেদা বা জেনারেল জার্নাল কাকে বলে। কারবারে লেনদেন সংগঠিত হওয়ার পর ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে তারিখ ক্রমানুসারে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ সমপরিমাণ টাকা দিয়ে যে বহিতে লিপিবদ্ধ করা হয় তাকে সাধারণ জাবেদা বা জেনারেল জার্নাল বলা হয়। এই জাবেদার ছক কেমন হবে বা কীভাবে জাবেদা করতে হয়, কোন ছকের মধ্যে জাবেদা করতে হয়, চলুন দেখে নিই। প্রথমেই আমরা লিখব প্রতিষ্ঠানের নাম। ধরুন আমি লিখে নিচ্ছি তাসনিম এন্টারপ্রাইজ। এটা যেহেতু জাবেদার বই তাই লিখব আমরা জাবেদা। তারপর লিখব তারিখ বা কোন মাসের জন্য, 2019 সালের 30 জুন সমাপ্ত মাসের জন্য। জাবেদার ছক হবে ঠিক এই ছকের মতো। প্রথম এই ঘরে থাকবে হলো তারিখ, দ্বিতীয় ঘরে থাকবে হলো বিবরণ, তৃতীয় ঘরে থাকবে হলো খতিয়ান পৃষ্ঠা, চতুর্থ ঘরে থাকবে ডেবিট টাকা এবং পঞ্চম ঘরে থাকবে হলো ক্রেডিট টাকা। তো আমরা যখন জাবেদাগুলো লিপিবদ্ধ করা শেষ করব তখন সব শেষে এরকম একটি দাগ দিয়ে এখানে লিখতে হবে মোট। তারপর ডেবিট ঘরের যত সংখ্যা আছে বা টাকা আছে সবগুলোর যোগফল এখানে লিখে এখানে দুইটি দাগ দিয়ে ক্লোজ করে দিতে হবে। আর ক্রেডিট ঘরেরও সমস্ত টাকার পরিমাণকে যোগ করে এখানে লিখে ডাবল দাগ দিয়ে ক্লোজ করে দিতে হবে। এখানে একটি নোট দেওয়া ভালো, আপনাদের সুবিধার্থে আমি নোট দিয়ে দিচ্ছি। সকল প্রকার খরচ, ক্ষতি বা অবচয়, ক্ষতি খরচ অবচয় এগুলোর শেষে খরচ কথাটি লিখতে হবে। আপনি খরচ করলেও লিখতে হবে খরচ, যদি কোনো ক্ষতি হয় সেখানে লিখতে হবে খরচ, এবং অবচয় হলেও অবচয়ের শেষে খরচ কথাটি লিখতে হবে। যেমন ধরুন ভাড়া খরচ, অবচয় খরচ, সুদ খরচ, সবগুলো শেষে খরচ কথাটি লিখতে হবে। তো ডেবিট ক্রেডিট নির্ণয় করার সময় আপনাকে অবশ্যই যে বিষয়গুলো মনে রাখতে হবে তা হলো, নগদ আসলে যেমন ডেবিট, নগদ চলে গেলে হবে ক্রেডিট, ঠিক উল্টা বিষয়। সকল সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হবে, তেমনি সকল সম্পত্তি হ্রাস পেলে বা কমে গেলেও ক্রেডিট করতে হবে। দেনাদার সৃষ্টি হলে ডেবিট, দেনাদার পরিশোধ হলে ক্রেডিট। সকল দায় হ্রাস পেলে বা কমে গেলে ডেবিট, এবং সকল দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। পাওনাদার পরিশোধ হলে ডেবিট এবং পাওনাদার সৃষ্টি হলে ক্রেডিট করতে হবে। অগ্রিম আয় বা ব্যয়ের সাথে নগদের সম্পর্ক, বকেয়া আয় এর সাথে দেনাদারের সম্পর্ক, বকেয়া ব্যয়ের সাথে পাওনাদারের সম্পর্ক। ক্রয়ের সাথে যেমন পাওনাদারের সম্পর্ক, তেমনি বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক। ডেবিট ও ক্রেডিট নির্ণয় করার সবচেয়ে সহজ টেকনিকটি আমি আরেকটি ভিডিওতে উল্লেখ করেছি, যে ভিডিওটি আপনি এখানে আই বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন। আই বাটনে আমি একটি লিংক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করলেই এই ভিডিওটি দেখতে পারবেন, শর্টকাট টেকনিক। শর্টকাট টেকনিকটি নিয়ে আজ কোনো আলোচনা করব না। তো এখন আমি আপনাদের জন্য নিয়ে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ জাবেদা দাখিলা কীভাবে করতে হয় সে বিষয়গুলো এখন দেখাব। চলুন প্রথমে আমরা দেখে নেই মূলধন সম্পর্কিত কিছু জাবেদা। তো মালিক যখন কোনো নগদ টাকা মূলধন হিসেবে আনয়ন করে ব্যবসা শুরু করে তার জন্য জাবেদা হবে নগদের হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। নোট লিখতে হবে, যেহেতু নগদ টাকা মূলধন হিসেবে আনয়ন করা হলো, মালিক যখন সম্পত্তি যেমন আসবাবপত্র, মেশিন,
যন্ত্রপাতি মূলধন হিসেবে আনয়ন করে, এর জন্য জাবেদা হবে সম্পত্তি হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট, যেহেতু সম্পত্তি মূলধন হিসেবে আনয়ন করা হলো। মালিক যখন পণ্যদ্রব্য মূলধন হিসেবে আনয়ন করে, তার জন্য জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট, যেহেতু পণ্যদ্রব্য মূলধন হিসেবে আনয়ন করা হলো। নগদে কিছু ক্রয় করলে তার জন্য জাবেদা হবে, ধরুন নগদে আসবাবপত্রই ক্রয় করা হলো, এর জন্য জাবেদা হবে আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদন হিসাব ক্রেডিট, যেহেতু নগদে আসবাবপত্র ক্রয় করা হলো। বাকিতে কোনো কিছু ক্রয় করা হলে এর জন্য জাবেদা হবে, ধরুন ভূমি ক্রয় করা হলো বাকিতে, এর জন্য জাবেদা হবে ভূমি হিসাব ডেবিট এবং বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট, যেহেতু বাকিতে ভূমি ক্রয় করা হলো। নগদে খরচ করলে এর জন্য জাবেদা হবে কি, ধরুন বেতন প্রদান করা হলো, এর জন্য জাবেদা হবে বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, যেহেতু নগদে বেতন প্রদান করা হলো। অগ্রিম খরচ করলে, ধরুন ভাড়া অগ্রিম প্রদান করা হলো, এর জন্য জাবেদা হবে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, যেহেতু অগ্রিম ভাড়া প্রদান করা হলো। কোনো খরচ বকেয়া থাকলে বা বাকিতে খরচ করলে এর জন্য জাবেদা হবে কি, ধরুন বেতন বকেয়া রেখেছেন, এর জন্য কি জাবেদা হবে, বেতন খরচ হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট, যেহেতু বেতন বকেয়া হিসাবভুক্ত করা হলো। সেবার বিনিময়ে আয় হলে, সেবা আয়ের জন্য নগদ গ্রহণ করা হলে তার জন্য জাবেদা হবে নগদান হিসাব ডেবিট এবং সেবা আয় হিসাব ক্রেডিট, যেহেতু নগদে সেবা প্রদান করা হলো। সেবা প্রদান না করেই যদি টাকা গ্রহণ করা হয়, অর্থাৎ অনুপার্জিত আয় হলে এর জাবেদা কী হবে, এনটিতে থাকতে পারে অনার্জিত সেবা আয় অথবা অগ্রিম সেবা আয় অথবা সেবা আয়ের নগদ গ্রহণ কিন্তু অর্জিত হয়নি, এরকম কোনো এনটি থাকলে এর জন্য জাবেদা হবে নগদান হিসাব ডেবিট এবং অনার্জিত সেবা আয় হিসাব ক্রেডিট, যেহেতু সেবা আয়ের টাকা অগ্রিম গ্রহণ করা হলো। সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনও টাকা পাওয়া যায়নি, এরকম কোনো এনটি থাকলে এর জন্য জাবেদা হবে বিবিধ দেনাদার হিসাব ডেবিট এবং সেবা আয় হিসাব ক্রেডিট, যেহেতু সেবা অর্জিত হয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি। দেনাদার কিংবা প্রাপ্য হিসাব হতে যদি কোনো টাকা পাওয়া যায়, ধরুন দেনাদারের নিকট হতে টাকা গ্রহণ করলেন, তাহলে জাবেদাতে কীভাবে লিপিবদ্ধ করবেন, নগদান হিসাব ডেবিট বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট, যেহেতু দেনাদারের নিকট হতে নগদ টাকা গ্রহণ করা হলো। পাওনাদারকে অথবা প্রদেয় হিসাবকে অথবা দায় পরিশোধ করলে এর জন্য কি জাবেদা হবে, বিবিধ পাওনাদার হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, যেহেতু পাওনাদারকে পরিশোধ করা হলো। মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে কি জাবেদা হবে, ধরুন মালিক ব্যক্তিগত কাজে নগদ টাকা গ্রহণ করলো অথবা এনটিতে লেখা থাকলো উত্তোলন এত টাকা, তার জন্য জাবেদা কি হবে, উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, যেহেতু উত্তোলন হিসাবভুক্ত করা হলো।